মুর্শিদাবাদ জেলার বহরমপুরে উৎকর্ষ বাংলার সেমিনারে আয়োজন করা হলো। বৃহস্পতিবার দুপুরে বহরমপুরে রবীন্দ্র সদনে এই ট্রেনিং এর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা শাসক রাজশ্রী মিত্র সহ বিশিষ্ট ব্যক্তিরা। উৎকর্ষ বাংলার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নিজের পায়ে দাঁড়িয়ে আগামী দিনে স্বাবলম্বী হতে পারবেন, আর তার জন্যই শিক্ষার্থীরা প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণ পেয়ে বেশ খুশি প্রকাশ করেছেন সকলে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। উৎকর্ষ বাংলাতে প্রশিক্ষণ নিয়ে জুয়েলারির কাজ শিখছেন শিক্ষার্থীরা। মুর্শিদাবাদ জেলার বহরমপুরে উৎকর্ষ বাংলার সেমিনারের আয়োজন করা হলো। শিক্ষার্থীরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজের পায়ে দাঁড়িয়ে আগামী দিনে স্বাবলম্বী হতে পারবেন, আর তার জন্য শিক্ষার্থীরা প্রশিক্ষণ নিচ্ছে। অন্যদিকে এই প্রশিক্ষণ পেয়ে বেশ খুশি প্রকাশ করেছেন সকলেই। বিভিন্ন জুয়েলারির কাছ থেকে মাটির কাজ, এমনকি পাটের জুটের কাজও শিখছেন তারা। শিক্ষার্থীরা জানান, পাট জুট থেকে বিভিন্ন জিনিস তৈরি করা হয়েছে। উৎকর্ষ বাংলাতে প্রশিক্ষণ নিয়ে নিজের পায়ে স্বনির্ভর হচ্ছেন শিক্ষার্থীরা। আমি প্রথমত রিউসিটিতে ট্রেনিং নিয়েছি ওই ট্রেনারের কাছে, ওনার কাছে। তারপরে তো আমি নিজের এখন হ্যান্ডমেড জুয়েলারি বানাই, এখন সেলও করি। তো আমার পড়াশোনার পাশাপাশি আমি যেটুকু হয় তারপর আমার অনেকটাই হেল্প হয়। তো এখন হ্যাঁ, আমি হ্যান্ডমেড এগুলো ছাড়াও এমনি যেই পাটের জুটের যেগুলো হয় ওগুলো, তারপর পেপার দিয়ে ওগুলো বানাতে পারি, বিটস দিয়ে সব কিছু বানাতে পারি, মেটাল অবশ্যই খুবই ভালো লাগছে। আমি আগে তো কিছু করতে পারতাম না, এখন বানাতে পারি জুয়েলারিগুলো এবং নিজেও সেল করতে পারি। তাদের উদ্দেশ্য অবশ্যই বলবো যে পড়াশোনার পাশাপাশি বা যে কেউ যদি হাউস ওয়াইফও হয় যেন এই ট্রেনিংগুলো করে রাখলে, এখন যেহেতু কোনো চাকরি বাকরিরও যা সেগুলো এগুলো করলে অবশ্যই তাদের হেল্প হবে, একটু হলেও আর্থিক সাহায্য হবে। উৎকর্ষ বাংলার প্রশিক্ষক বিপাশা বিশ্বাস জানান, এই প্রশিক্ষণগুলোর মাধ্যমে প্রায় 1300 ছেলে মেয়ে কাজ শিখতে পেরেছে এবং অনেকেই আজ স্বাবলম্বী। এইটা হচ্ছে উৎকর্ষ বাংলার থেকে আমার যে প্রশিক্ষণ শুরু হবে এইটা তার প্রথম ব্যাচ। এর আগে বহু জায়গায় আমি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জেও ট্রেনিং করাই, তারপর রুটসেট ইনস্টিটিউটেও ট্রেনিং করিয়েছি। হ্যাঁ, এগুলো আমি শেখাই, তার কারণ আমি মেটাল জিনিসটা কম ব্যবহার করি, কেননা মেটালে অনেক স্কিন ডিজিজ হচ্ছে এখন মেয়েদের, যার জন্য মেটাল জিনিসটা আমি কম ব্যবহার করি। আমি পুরো মানে আপনার কেমিক্যাল বিডস বা ছোট ছোট যেটা সিড বিডস বলে সেগুলো, অন্যান্য পুঁথি দিয়ে বিভিন্ন ভ্যারাইটিস কাজ যেগুলো, সেগুলো আমি নিজের থেকেই আর কি ক্রিয়েট করি। আমি কোনোটা দেখে যে অনুকরণ করছি সেটা নয়, আমি নিজের থেকে চেষ্টা করি আর সেভাবেই তৈরি করি। এগুলো আমার আমার নিজস্ব দোকান আছে, সেখানে বিক্রি হয়। তারপর যখন ট্রেনিং করাই বিভিন্ন মেলা, হস্তশিল্প মেলা, আমাদের নারীকুঠি মেলা, তারপর সবলা মেলা, বিভিন্ন সময় বিভিন্ন মেলা যেগুলো আছে, এক্সিবিশনগুলো হয়, সেখানে এগুলো বিক্রি করি। উদ্যোক্তারা জানান, উৎকর্ষ বাংলার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নিজের পায়ে দাঁড়িয়ে আগামী দিনে স্বাবলম্বী হতে পারবেন। বৃহস্পতিবার দুপুরে বহরমপুর রবীন্দ্র সদনে এই ট্রেনিং এর আয়োজন করা হয়। এদিন এই কর্মসভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা শাসক রাজশ্রী মিত্র সহ বিশিষ্ট জনেরা। আজকে আমাদের বহরমপুর ব্লকের এবং জেলা স্তরের উৎকর্ষ বাংলার একটা ওয়ার্কশপ আর সেমিনার অ্যারেঞ্জ করা হয়েছে। এখানে আমরা অ্যাকচুয়ালি উৎকর্ষ বাংলা নিয়ে মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন কোম্পানি এবং ট্রেনিদের যা তাদের কোয়েরি আছে সেগুলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং মাননীয় জেলা শাসক উনি আজ আমাদের প্রোগ্রামে থাকার মূল্যবান সময় দিয়েছেন। আমাদের এডিএম ইনচার্জ পিডি সাহেব থাকবেন, ওনাদের হাত দিয়ে আমরা কিছু অফার লেটার, যারা অলরেডি উৎকর্ষ বাংলার আন্ডারে কোম্পানি অ্যাবজর্পশন হয়েছে এবং যারা আরপিএল এর ট্রেনিং করে সার্টিফিকেট পেয়েছে, এই সার্টিফিকেট কিছু বিতরণ করব। ওভারঅল একটা হাউসের মধ্যে একটা ইন্টারঅ্যাক্টিভ আলোচনা হবে। এখন থেকে মোটামুটি আমরা লাস্ট বছরে 2023-24 1310 মোটামুটি আনুমানিক মেয়েদের এবং পুরুষদের ট্রেনিং করিয়েছি, এর মধ্যে প্রচুর অ্যাবজর্পশনও হয়েছে বিভিন্ন কোম্পানিতে। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।